আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, ঘরে আছেন এবং সুস্থ আছেন। তো সবার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডেন্টি ভেরিফাইটা কিভাবে করবে। সো আমি গতবার আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে সহজভাবে প্রফেশনালভাবে আপনার freelancer.com এর প্রোফাইলটা সাজাতে পারবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কমপ্লিটভাবে আপনার আইডেন্টিটা ভেরিফাই করতে পারবেন। সো আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক বাটন লাইক এবং সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বেল বাজিয়ে আমার সাথে থাকুন। সো ফিরে আসছি ইন্ট্রোর পর। সো আপনাদেরকে আপনার freelancer.com আইডিতে ঢুকতে হবে। ঢোকার পরে আপনারা যখন আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর হাতে ডাইন সাইডে দেখতে পারবেন যে আইডেন্টিটি, এখানে আমার টিক চিহ্ন আছে, বাট আপনাদের এখানে টিক চিহ্ন থাকবে না, আপনাদের এখানে থাকবে হচ্ছে ভেরিফাই। সো আপনাদের এখানে ভেরিফাইতে ক্লিক করে ঢুকতে হবে। ঢোকার পর আপনাদের এখানে কয়েকটা স্টেপ আপনাদের দেখাবে। সো সর্বপ্রথম আপনাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে স্মার্ট কার্ড, একটি স্মার্ট কার্ড। তো আশা করি সবাই বাংলাদেশে, যেহেতু আমরা ভোটার, আমরা নাগরিক, সো সেক্ষেত্রে সবারই স্মার্ট কার্ডটা 18 বছর হলে স্মার্ট কার্ডটা আছে এবং যাদের নেই তারা অবশ্যই ওয়েট করবেন। সো যাদের আছে তো তারা কি করবেন, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই দুইটা ছবি তুলে আপনার ওইখানে অপশন থাকবে যে দুইটা, একটা হলো ফ্রন্ট সাইড ব্যাক সাইডের দুইটা ছবি তুলে দিতে হবে। আপনারা চাইলে মোবাইল দিয়ে তুলতে পারেন বা আপনার স্ক্যান করেও বের করতে পারেন। আমি যেটা করেছি সেটা হচ্ছে মোবাইল দিয়ে তুলে দিয়েছিলাম। এবং তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনাকে আমার তো ডাচ বাংলা ব্যাংকে আমার কার্ড করা, সো আপনার স্টেটমেন্টটা লাগবে। সো এই দুইটা আপনার লাগবে। এই অর্থাৎ স্টেটমেন্টটা কি করতে হবে, স্টেটমেন্টের একটা ছবি তুলে তারপর ওইখানে স্টেটমেন্টের অপশন থাকে, ওইখানে আপনি স্টেটমেন্ট দিতে পারবেন। সো স্টেটমেন্ট ছাড়া আপনাকে বিদ্যুৎ বিলেরও যে কপি ওইটাও থাকতে হবে। আপনার যদি বাড়ি হয়ে থাকেন, আপনার নিজের নামে যদি বাড়ি থাকে বা আপনার ইয়ার নামে যদি ফ্যামিলি নামে থাকে আপনারা চালিয়ে দিতে পারেন। বাট সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টটা দেওয়া সবচেয়ে বেশি ভালো। সো তারপরের স্টেপটা হচ্ছে যে আপনার 3 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে আপনার যে ঠিকানা অ্যাড্রেস এগুলো তো আপনাকে দিতে হবে। দেওয়ার পরে পরের স্টেপে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট সাইডটা এখানে নিতে হবে এবং আমার হাতে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা ছবি টাইপের এবং পাশে যে কোড দেওয়া আছে ওই কোডটা আপনার যে কোনো একটা কাগজে, ফর এক্সাম্পল আপনি চাইলে এরকম একটা সাদা কাগজে সেই কোডটা এখানে লিখে এই জিনিসটা কোডটা এখানে ধরতে হবে এবং এই জিনিস এরকম ধরে এরকম একটা ছবি তুলতে হবে, সেই ছবিটা তুলে এখানে আপনাকে জমা দিতে হবে। আইমিন এটার কারণ হচ্ছে যে আপনি যে রিয়েল পার্সন, আপনার যে রিয়েল ভোটার কার্ড সেটা দেখার জন্য। তো এই কয়েকটা প্রসেস যদি আপনারা অবলম্বন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আইডেন্টিটা ভেরিফাই হয়ে যাবে। এবং এই আইডেন্টিটি ভেরিফাই হতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা, 2 ঘন্টা, কারো কারো 24 ঘন্টাও লেগে যায়। সবথেকে কম সময় লাগে যদি আপনার সব কিছু ঠিক থাকে, যেমন আমার সব কিছু ঠিক ছিল যে কারণে আমি সকালে করেছিলাম, আমি আমার বিকালের মধ্যে আমার আইডেন্টিটি ভেরিফাইড হয়ে গেছে। এবং কীভাবে বুঝবেন যে আপনার আইডেন্টিটি ভেরিফাইড হয়ে গেছে সেটা বোঝার জন্য অবশ্যই আপনার এখানে আইডেন্টিটির এখানে আমার যেরকম টিক চিহ্ন সেম টু সেম আপনারও এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। এবং একবার যদি আপনার আইডেন্টিটি ভেরিফাইড হয়ে যায় তাহলে আপনি একদম নিশ্চিন্ত, আপনি যে কোনো সময় কাজ করতে পারেন, যে আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি টাকা তুলতে পারেন, আইমিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। এই জিনিসটা আরেকটা জিনিস এখন বর্তমানে আসছে যেটা না বললে নয়, সেটা হচ্ছে $99 দিয়ে আপনার ভিডিও কনফারেন্সে বা আপনার সব কিছু পেমেন্ট ভেরিফাইড করে তারপর আপনাকে একটা টিক চিহ্ন একেবারে, আইমিন আপওয়ার্কে, যেমন আমরা নিজেদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে আমরা আমাদের আইডেন্টিটি ভেরিফাইড করি একটা, তারপর একটা টিক চিহ্ন চলে আসে। সো ওই রকম freelancer.com এই সিস্টেমটা করেছে। সো এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো। সো আজকে হচ্ছে এতটুকুই যে কীভাবে আপনারা আইডেন্টিটি ভেরিফাইড করতে পারেন এবং কীভাবে পরিপূর্ণভাবে করতে পারেন। সো পরবর্তীতে আমি যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে সবাই আমার একটা কথা বলতেছে যে কীভাবে মোবাইল দিয়ে আর্নিং করা যায়। অবশ্যই অবশ্যই মোবাইল দিয়ে অবশ্যই আপনারা আর্নিং করতে পারবেন, সেটা হচ্ছে একটি কষ্টসাধ্য হবে। তো সেই কারণে আমি পরবর্তী যে ভিডিওটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে কীভাবে মোবাইল দিয়ে আপনারা freelancer.com থেকে আর্নিং করবে, সেই ভিডিওটা আমি অবশ্যই আনবো। সো আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময় নোটিফিকেশনে থাকবেন যে আমি কখন ভিডিওটা ছাড়ি, সাথে সাথে আপনারা চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।